আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ পারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা। আবার চলে এসেছি পৌষ মেলার দ্বিতীয় পর্ব নিয়ে। যারা প্রথম পর্বটি দেখনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ওই ভিডিওটা দেখে নিতে পারো। প্রতি বছর 7ই পৌষ এই মেলা শুরু হয় শান্তিনিকেতনে এবং চলে 3 দিন ধরে। এখন চলে এসেছি একটি পেন্টিং স্টলে, যেখানে সুন্দর সুন্দর ওয়াটার পেন্টিং দেখতে পেলাম, যার সৌন্দর্য ও চিত্রকলার প্রতিভা বিবরণ বাক্যে বলা সম্ভব নয়। সত্যি অসম্ভব সুন্দর ও অভিনব। আর হ্যাঁ, যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল করে দাও, যাতে আমার লেটেস্ট ভিডিও তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। এরপরেই ঠিক দেখতে পেলাম এক অসাধারণ শিল্পী, যে তার নিখুঁত প্রতিভা ফুটিয়ে তুলেছে অঙ্কন শিল্পের মাধ্যমে। তুলির প্রতিটা টান তার শিল্পকলাকে যেন জাগ্রত করেছে। এবার চলে এসেছি ফটো ফ্রেমের স্টলে। এখানে ছোট বড় অনেক রবি ঠাকুরের ছবি পেলাম। আমিও একটা নিয়ে নিলাম আমার স্মৃতির উদ্দেশ্যে। এখানে মাটির তৈরি রবীন্দ্রনাথের কিছু মূর্তি দেখলাম, যা সত্যি অসাধারণ। এবার পায়ে পায়ে চলে এলাম অন্য রকম একটি স্টলে। এখানে অনেক রঙের ফ্লাওয়ার এবং ফ্লাওয়ার স্ট্যান্ড দেখতে পেলাম, যা দেখতে অতীব সুন্দর এবং এর দামও যথেষ্ট কম। এই স্টলটা আমার বেশ মন কেড়েছিল, কিনবো কিনবো ভাবছিলাম, কিন্তু ট্রেনে ভিড়ে নিয়ে যাওয়ার ভয়ে আর কিনলাম না। বেশ অন্য রকমের ডিজাইন কালারের অনেক ফ্লাওয়ার ছিল, তো তোমরা দেখে নাও। এবার হঠাৎ দেখতে পেলাম ডোর নেম প্লেট, যা কাঠের ওপর পছন্দ মতো নাম দিয়ে সঙ্গে সঙ্গে বানিয়ে নেওয়া যায়। দেখে বেশ ভালোই লাগলো, এক অন্যরকম অনুভূতি হলো। ঠিক পাশেই অনেক রকমের একতারা দেখতে পেলাম, সাথে বিভিন্ন রকমের বাঁশিও ছিল, যা খুবই ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছিল। এবার দেখলাম কিছু সুন্দর সুন্দর হাতে তৈরি টুপি ও ব্যাগ। এবার চলে এসেছি একটা ট্র্যাডিশনাল ব্যাগ স্টলে। কত রকমেরই না ব্যাগ দেখলাম, ভিন্ন রঙের, ভিন্ন ডিজাইনের, ভিন্ন সাইজের, সব কিছু মিলেমিশে যেন একাকার। এবার চলো ওই সুন্দর সুন্দর ব্যাগগুলোকে একটু কাছ থেকে দেখে নেওয়া যাক। সত্যি ব্যাগগুলো অসম্ভব সুন্দর, যার মধ্যে রবি ঠাকুরের ছবি আঁকা। খুবই সুন্দর দেখতে ব্যাগগুলো, অনেক কালার, অনেক ডিজাইনও রয়েছে। ছোট থেকে বড় সবারই ব্যাগ রয়েছে এখানে, এমনকি ঘরে সাজানোর জন্য কিছু ছোট ছোট শোপিসও ছিল এখানে। এখানে কিছু কিছু হাতের তৈরি ঢোল, একতারা, বিভিন্ন ছোট ছোট মাটির তৈরি শোপিসও ছিল, যা খুবই সুন্দর দেখতে। এই মেলা চারিদিকে ঘুরে শুধু তোমরা হাতের তৈরি জিনিসই বেশি দেখতে পাবে। এখানেও বেতের তৈরি কিছু শোপিস, কিছু ঝুড়ির মতো ছিল। ঘরে সাজিয়ে রাখার মতো জিনিসও অনেক ছিল, যেগুলো দেখতে খুবই সুন্দর। কোনটা ছেড়ে কোনটা নেব ওটাই বুঝতে পারছিলাম না। এখানে কিছু চেয়ারও ছিল, যেগুলো দেখতে খুবই সুন্দর, যেগুলো আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব নয়, কিন্তু যারা তোমাদের কাছাকাছি থাকো তোমরা ওখান থেকে নিয়ে নিতেই পারো।
এখানে রাধাকৃষ্ণের কাঠের মূর্তি, সুন্দর সুন্দর শোপিস, একতারা অনেক কিছুই ছিল। এখানে দড়ির তৈরি কিছু ব্যাগ ছিল যেগুলো হাতে তৈরি করা। আমি একজনকে জিজ্ঞেসও করেছিলাম, উনি বললেন ওনারা হাতে তৈরি করেন। তো সত্যি এটা শুনেই ভালো লাগলো, নিজেরা হাতে তৈরি করে নিয়ে এসেছেন, এর মধ্যে একটা আলাদা অনুভূতি রয়েছে। ছোট ছোট পুতুল, টুপি সবই নিজেদের হাতে তৈরি করা। এবার জুয়েলারির তো কোনো কথাই হবে না, অসম্ভব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। কাঠের থেকে শুরু করে অক্সিডাইসের বিভিন্ন জুয়েলারি ছিল, কালার, ডিজাইন, চোকার সব কিছুই ছিল এখানে। আমি এখান থেকে একটা চোকার নিয়েছি, তোমরা দেখতে চাইলে কমেন্ট করে জানিও, আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব। তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু তাহলে নেক্সট আমরা এরকম ভিডিও আরও নিয়ে আসব। এখানেও সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল, রবি ঠাকুরের ছবি দেওয়া। এখানে তো রবি ঠাকুর তো আমাদের মনের মধ্যেই আছেন, সবার আছেন, উনি থাকবেন। আর এখানে তোমাদেরকে আগেই বলেছি, একতারা, বাঁশির এই জিনিসগুলো তোমরা বেশি দেখতে পাবে, যেগুলো কম প্রাইসে বাচ্চাদের জন্য খুবই ভালো, এমনকি বড়রাও তোমরা নিতেই পারো। এখানে মাটির তৈরি ফ্লাওয়ার ভাস, ছোট ছোট ঠাকুরের মূর্তি অনেক কিছুই ছিল। এখানে হ্যান্ড পেইন্টিং কিছু কারুকার্যও ছিল যেগুলো তোমরা ঘরে নিয়ে সাজিয়ে রাখতে পারো। মাটির তৈরি জিনিস অনেকই দেখতে পেলাম, সুন্দর সুন্দর শোপিস, ফ্লাওয়ার স্ট্যান্ড, হাত পাখা, যেগুলো বাড়িতে সাজিয়ে রাখার জন্য একদম পারফেক্ট। যারা তোমরা এবছর এই মেলাটা মিস করে গেছো, তারা নেক্সট বছর কিন্তু অবশ্যই যেও, আর আমাকে কমেন্ট করে জানিও। এখানেও ছোট ছোট সুন্দর সুন্দর শোপিস ছিল, যেগুলোর প্রাইস 110 থেকে এরকমই হবে, খুব বেশি না, কিন্তু দেখতে খুবই সুন্দর। আমাদের পার্ট ওয়ান ভিডিওটাকে তোমরা খুবই ভালোবাসা দিয়েছো, তো এই ভিডিওটার জন্য কিন্তু অনেক 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 ভালোবাসা চাই। অসম্ভব সুন্দর দেখতে শোপিসগুলো, পেন স্ট্যান্ড, ক্যানভাস অনেক কিছু রয়েছে এখানে। এখানে সুন্দর সুন্দর আসন ছিল, ঠাকুরের আসনগুলো ছিল দেখতে দারুণ, এগুলো হাতের কাজ। এবার চলে এসেছি সবথেকে ফেভারিট একটা কালেকশনে, মেয়েদের সোয়েটারের কালেকশন। এখানে খুবই কম দামে সোয়েটার পাওয়া যাচ্ছিল, 100 থেকে শুরু করে 200-250, সুন্দর সুন্দর স্টলও পাওয়া যাচ্ছিল যেগুলো খুবই কম দামে। 300-এর মধ্যে সোয়েটার, জ্যাকেট বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের, ডিজাইনের পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমিও কিছু নিয়েছি, তোমরা কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। অনেক রকমের কালার, ডিজাইন, সাইজ সবই পেয়ে যাবে তোমরা। এই মেলায় যখন যাবে বেশি করে টাকা নিয়ে যেও, কিন্তু এমন কিছু নেই যা তোমরা পাবে না। এখানে আচারও বিক্রি করছিল অনেক রকমের ফ্লেভারের, অনেক আচার, আমের আচার, তেঁতুলের আচার, লঙ্কার আচার, অনেক কিছু আচার দেখতে পেলাম এখানে। এখানে ডোরমেটও পাওয়া যাচ্ছিল, ছোট থেকে বড়, বিভিন্ন কালারের, ডিজাইনের, খুবই ভালো। আমাদেরও পছন্দ হয়েছিল, কিন্তু ওই নিয়ে আসার জন্য আমরা আর কিনিনি, নিয়ে আসতে পারবো না ট্রেনের মধ্যে। খুবই ভালো দেখতে ছিল, ছোট বড় অনেক রকমের ডোরমেট ছিল, আর প্রাইসও ঠিকঠাকই বলছিলেন ওনারা। ডোরমেটের অনেক কালেকশন রয়েছে এই দোকানটাতে। এবার রাইডস, তো বিভিন্ন রাইডস রয়েছে, তো ওখানে তোমরা একটু এনজয়মেন্টের জন্য এখানে বিভিন্ন রাইডসও নিতে পারো। এটা পুরো বাচ্চাদের একটা স্টল, বিভিন্ন সফট টয়েজের স্টল। এটা টেডি বেয়ার, বিভিন্ন ক্যাপ, ছোট ছোট স্মাইলি, অনেক কিছু ছিল এখানে, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আবারও চলে এসেছি একটা
সোয়েটারের কালেকশানে। এখানে বিভিন্ন সুন্দর সুন্দর সোয়েটার ছিল, হাইনেকের সোয়েটার ছিল, বিভিন্ন কালার ডিজাইনের অনেক কিছুই ছিল। প্রাইসও 100-250 এরকমের বলছিল, ছোট বড় সবারই ছিল। বিভিন্ন কালারও ছিল, ডিজাইনও ছিল। এই কর্নারটার নাম ছিল শিশু বান্ধব কর্নার। এখানে ছোট ছোট বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন হচ্ছিল, আর এখানে ছোট ছোট স্টলে ছোট বাচ্চাদের বই পাওয়া যাচ্ছিল। এই কর্নারটা পুরোপুরি শিশুদের জন্যই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর বেশি বেশি করে শেয়ার করো। টেক কেয়ার, বাই বাই।